আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। ইন্সপাইরেশান সুশান্ত পালের কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ইন্সপাইরেশন, যারা ক্যারিয়ার নিয়ে হতাশ, পড়াশোনায় মন বসে না, তারা অবশ্যই ভিডিওটি দেখুন। সবার দিনই তো 24 ঘন্টায় ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। রাত জাগার সুবিধা তো পাবেই, আপনি বাড়তি কি করলেন সেটা ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন। লাইফ সিক্রেটস, জীবন বদলে দেওয়ার গল্প। 27 বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন, তখন আপনারই বয়সী কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে। কর্পোরেট যে সবসময় চেহারা দেখে প্রমোশন দেয় তা নয়, দিন বদলাচ্ছে, কনসেপ্টগুলো বদলে যাচ্ছে। শুধু বেতন পাওয়ার জন্য কাজ করে গেলে শুধু বেতনই পাবেন। কথা হলো, কেন এমন হয়? সবচাইতে ভালোভাবে করে কিভাবে? কিছু ব্যাপারে ক্ষেত্রে কাজ করে, দু একটি বলছি। প্রথমে আসে পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে এগিয়ে তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী, এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলে সব হয় না, তাই যদি হতো তবে গাধা হতো বনের রাজা। শুধু পরিশ্রম করা নয়, এর পুরস্কার পাওয়াটাই বড় কথা। অনলি ইয়োর রেজাল্টস আর রিওয়ার্ডেড, নট ইয়োর এফেক্টস। আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে? সবার দিনই তো 24 ঘন্টায়। আমার বন্ধুকে দেখেছি, অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে। ও রাত জাগার সুবিধা তো পাবেই, আপনি বাড়তি কী করলেন সেটা ঠিক করে দেবে আপনি বাড়তি কী পাবেন। আপনি ভিন্ন কিছু করতে না পারলে আপনি ভিন্ন কিছু পাবেন না। বিল গেটস, রাতারাতি বিল গেটস হননি। শুধু ভার্সিটি ড্রপ আউট হলেই স্টিভ জবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না। আমার মতো অনার্সে 2.74 সিজিপিএ পেলেই বিসিএস আর আইবিএতে ভর্তি হওয়ায় পরীক্ষায় ফার্স্ট হয়ে যাওয়া যাবে না। আউটলায়ার্স বইটি পড়ে দেখুন। বড় মানুষের বড় প্রস্তুতি থাকে। নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা স্বশিক্ষিত ছিলেন। শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হওয়া হয় না, কিংবা স্কুল কলেজে না গেলে রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না। সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না, বেশিরভাগই তো সারা জীবন বই বাঁধাই করে কাটিয়ে দেয়। স্টুডেন্ট লাইফে কে কী বললো সেটা নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের ব্যাচে যে ছেলেটা প্রোগ্রামিং করতে পারতো না, সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক। যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি, সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। ক্যারিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনা ছিল না, সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে। সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কি পারেন কি পারেন না এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না। পাবলিক ভার্সিটিতে চান্স পাননি, প্রাইভেটে পড়ছেন কিংবা ন্যাশনাল ভার্সিটিতে, সবাই বলছে আপনার লাইফটা শেষ। আমি বলি, আরে আপনার লাইফ তো এখানেই শুরু হয়নি। আপনি কতদূর যাবেন এটা ঠিক করে দেয়ার অন্যরা কে? লাইফটা কি ওদের নাকি? আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে কেন, কিংবা ডাক্তারি পাশ করে কেন ডাক্তারি করতে হবে? আমার পরিচিত এক ডাক্তার ফটোগ্রাফি করে মাসে আয় করে 6 থেকে 7 লাখ টাকা। যেখানে পড়াশোনা করেন না কেন, আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের ওপর। শুধু ও সিট সরি বেবি চ্যাটিং ডেটিং দিয়ে জীবন চলবে না। আপনি যার ওপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন। যে গাড়িটা করে ভার্সিটিতে আসেন, ঘোরাঘুরি করবেন, সেটাকে আপনার নিজের টাকায় কেনা? ওটা নিয়ে ভাব দেখান কোন আক্কেলে একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে, তখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে কিছু ভালো বই পড়তে হয়, কিছু ভালো মুভি দেখতে হয়, কিছু ভালো মিউজিক শুনতে হয়, কিছু ভালো জায়গায় ঘুরতে হয়, কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয়, কিছু ভালো কাজ করতে হয়। জীবনটা শুধু হা হা হি হি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়। একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে, তখন দেখবেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মাথায় আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হবে। এসব একদিনে কিংবা রাতারাতি হয় না। আপনার মতো করে লিখতে হলে আমাকে কি করতে হবে, আমি আপনার মতো রেজাল্ট করতে চাই, আমাকে কি করতে হবে, এটা আমি প্রায় শুনি। আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে, কোনো শর্টকাট সরি রিপ্লাই আসে, কিন্তু পড়তে ভালো লাগে না। কি করা যায়? এর উত্তরটা একটু ভিন্ন। ভিন্নভাবে দিই। আপনি যখন স্কুল কলেজে পড়তেন, তখন যে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ তুবড়ে পড়ে থাকতো, সে সময় আপনি গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এখন সবাই এসেছে, ও ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আপনি পড়ার টেবিলে বসে থাকবেন। জীবনটাকে যে সময়ে চাবুক মারতে হয়, সে সময় জীবনটাকে উপভোগ করলে, যে সময় জীবনটাকে উপভোগ করার কথা, সে সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না। এটাই স্বাভাবিক, এটা মেনে নিন, মেনে নিতে হবে। পারলে ঘুরে দাঁড়ান, এখনই সময়। বড় হতে হলে বড় মানুষের সাথে মিশতে হয়, চলতে হয়, ওদের কথা শুনতে হয়। এক্ষেত্রে ভার্সিটিতে পড়ার সময় বন্ধু নির্বাচনটা বেশ গুরুত্বপূর্ণ। আপনার সাবকনশাস মাইন্ড আপনাকে আপনার বন্ধুদের কাজ দ্বারা প্রভাবিত করে। আমরা নিজেদের অজ্ঞতার স্বরেই আমাদের চাইতে ইনফেরিয়র লোকজনের সাথে উঠা বসা করি, কারণ তখন আমরা নিজেদেরকে সুপরিয়র ভাবতে পারি। এই ব্যাপারটা সুইসাইডাল। আশেপাশে কাউকে বড় হতে না দেখলে বড় হওয়ার ইচ্ছে জাগে না। আরেকটা ভুল অনেকে করেন, সেটি হলো ধনী ঘরের সন্তানদের সাথে মিশে নিজেকে ধনী ভাবতে শুরু করা। মানুষ তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়। মানুষ উজাড় বনে তো শেয়ালই রাজা হয়। আপনি কি শেয়াল রাজা হতে চান, নাকি সিংহ রাজা হতে চান, সেটা আগে ঠিক করুন। বিনীত হতে জানাটা মস্ত বড় একটা আর্ট। যারা অনার্সে পড়ছেন, তাদের অনেকের মধ্যে এটার অভাব রয়েছে। এখনো আপনার অহংকার করার মতো কিছুই নেই। পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র। বিনয় ছাড়া শেখা যায় না, গুরুর কাছ থেকে শিখতে হয়, গুরুর পায়ের কাছে বসে। আজকাল শিক্ষকরাও সম্মানিত হওয়ার চেষ্টা করেন না, স্টুডেন্টরাও সম্মান করতে ভুলে যাচ্ছে। আপনি মেনে নিন আপনি ছোট, এটাই আপনাকে এগিয়ে রাখবে। বড় মানুষকে অসম্মান করার মধ্যে কোনো গৌরব নেই। নিজের প্রয়োজনে মানুষকে সম্মান করুন। সুশান্ত পাল 30তম BCS সম্মিলিত মেধা তালিকায় প্রথম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।